বিকালবেলা হইলো এই জায়গাটা। এবার ঠিক করি আইব বিসংলগ্ন জায়গা নেতাজি সংঘের উদ্যোগে, নেতাজি ক্লাবের উদ্যোগে শ্রী শ্রী করিয়া বাবার পূজার আয়োজন করা হয়েছে। এই পূজার অনেক প্রাচীন, 30 বছর হয়েছে এই পুজো, আজকে 30তম পুজো। গড়িয়া পূজা উপলক্ষে সারা রাজ্যে বেশ উৎসব উদ্দীপনার সঙ্গে আজকাল গড়িয়া পূজা করা হয়। এটা শুধু আগে আমরা জানতাম, আমাদের বিশ্বাস ছিল শুধু জনজাতির অংশের মানুষের পুজো, এটা এরকম নয়। এখন এটা সার্বজনীন পুজো হয়ে গেছে, সমস্ত সমাজের সমস্ত অংশের মানুষ, বাঙালি, যারা জাতি বা জনজাতিরা আছে, সবাই মিলে পুজোটা করে। এটা একটা সার্বিক সার্বজনীন পুজো উৎসব। আমরা যেমন দুর্গা পুজো করি, সেরকম সকল অংশের মানুষ, জনজাতি এবং বাঙালি সবাই যেমন একসঙ্গে পুজো করে, ঠিক গড়িয়া পুজো কিন্তু এখন ওই জায়গায় চলে গেছে। এখন জাতি, উপজাতি, জনজাতি সবাই মিলে আজকে এখানে মেলা হবে নেতাজি ক্লাবের উদ্যোগে, এবং পুজো হবে। পুজোতে অনেক মানুষ এবারে অনেক আহত দিয়েছেন, ডিমক সমস্ত গড়িয়া হয়েছে, সারাদিন ব্যাপী মেলা চলবে। আমি এই গড়িয়া পূজা উপলক্ষে, গড়িয়া পূজা মানে অশীতের পূজা, শান্তির সম্প্রীতির পূজা আমি বলবো। এই রাজ্যে, শহর এবং রাজ্যের মানুষ যাতে শান্তির সঙ্গে থাকতে পারে, সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়, এই গড়িয়া দেবতার কাছে আমার প্রার্থনা এবং আশা করবো। আমাদের গড়িয়া পুজোর মাধ্যমে আমাদের যে সাম্প্রতিক সম্প্রীতি রাজ্যে আছে, এটা আরও বেশি উত্তরোত্তর বৃদ্ধি পাবে, সমৃদ্ধ সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে এবং নতুন রাজ্য গড়ার ক্ষেত্রে আমরা যে একটি করার চেষ্টা করবো। আমাদের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব যেটা বলেছেন, আমার মনে হয় এই ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই কাজটা সম্পন্ন করতে পারবো, কারণ এই ধর্মের মাধ্যমেই সমস্ত অংশের মানুষের একসাথে হয়, এক মিলন হয়, পারস্পরিক বোঝাপড়া, আলোচনা। আজকে বিভিন্ন সম্প্রদায়ের মানুষরা আসবেন এখানে, জনজাতি যেমন আসবেন, আমাদের বাঙালির মানুষরা আসবেন, অন্য জাতি যারা যা আছে সবাই আসবেন, একটা মিলন ক্ষেত্র। উৎসব, গড়িয়া উৎসব এখন সার্বজনীন উৎসব হিসেবে গণিত হয় এই পরিণত এই রাজ্যে। তো আমি সার্বিকভাবে ক্লাবের উদ্যোগে যে মেলা এবং গড়িয়া পূজা আয়োজন করা আছে, সার্বিক সফলতা কামনা করি। এবং যারা এই এলাকা সহ বিভিন্ন অঞ্চল থেকে যারা আসবেন, তারা ধর্মপ্রাণ ব্যক্তিরা, তারা গড়িয়া বাবার আশীর্বাদে আশীর্বাদ পাবেন, তাদের সংসারে সুখ সমৃদ্ধি দেবে এবং সার্বিকভাবে রাজ্যের মানুষের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে, এই আশা করছি এবং মানুষের মঙ্গল কামনা আমি করছি এই পুজোতে।